হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি তো টিপসটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর থাকা থাকে কোনটি ক্লিক কইরা দিবেন তো আমরা বিগুলে কিভাবে ওপেন করব কীভাবে সেটিং করবো কীভাবে কী করব আমি সব ডিটেল দেখে দেবো তো আমার পাশে থাকেন আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন ইউটিউব চ্যানেল এক হাজার বিশ তো তো ভিগু লাইভ সম্পর্কে অনেকজনে জানে অনেকজনে জানে না এই জন্য আমি ভিডিওটা করলাম তো অনেকজনে চালায় আর অনেকজনে জানে না এই জন্য আমি এই ভিডিওটা করলাম তো আমার ভিডিওটা শুরুর থেকে দেখবেন কেটে কেটে দেখলে কাম হবে না শুরু কেটে কেটে দেখবেন স্পিড করে স্মিথ করে দেখবেন না ঠিক আছে তো তো এই ভিগু লাইভের সফটওয়্যারটা ডাউনলোড করতে হইব তো ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যেতে হইব তো প্লে স্টোরে যাইয়া লিখতে হইব ইউটিউব লিখতে হইব ভিগু লাইভ তো বিগুলের সার্চ দিলে অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে তো আমি দেখা দিতেছি তো ফেডলিস্টের ওপেন করবেন তো ফেডলিস্টের ওপেন করার পরে এন লাগবেন এন লাগবেন বি এল জি ও এল 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 চৰী চৰিগ দে এই ডাউনলোড কৰবে তো এই ডাউনলোড টিপ দিব তোমাৰ ডাউনলোড কৰা চাৰ্টা তো আমি সুবিধাৰজনক ডাউনলোড কৰি ৰাখছ আগে আগে ত' তো ডাউনলোড করার পরে এটারে ওপেন করবেন তো আমি থেকে ওপেন করি তো ওপেন করবেন ওপেন করার পরে যেন একটা ইন্টারভেস চলে আব তো এন একটা ইন্টারভিউ চলে আসে তো ইন্টারভিউ চলে যেন মনে করেন এন মনে করেন ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন ফেসবুকে পরে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন আমার যেন ফেসবুক লেখা এই জন্য আমি ফেসবুক দিয়ে লগ ইন করব তো এন অ্যালো করে দিবেন অ্যালো করার পরে তো ফেসবুক দেখতে পাচ্ছেন তো ফেসবুকের থেকে আমি এটা লগ ইন করব তো একটু লোডিং হইতেছে লোডিং হইতেছে তো দেখতে পাচ্ছেন আমার এটা চালু হয়ে গেছে তো ফেসবুক দিয়ে লোডিং গেলে ফোতে অবস্থায় তো একটা ভেরিফিকেশন কোড নাম্বার হবে কোড নাম্বারটা দিতে হবে তো দেখেন আমার যেন অলরেডি চালু হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেসেজ আসে অনেক অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ম্যাচেজ আসি দেখতে পাচ্ছেন অনেক মেসেজ আগে বসে তো তো আমার এই প্রবলেম আমার অনেক মেসেজ আইতেছে তো দর্য ধর্তিব্য তো আমার এটা চালু করেছিল এই জন্য তো আমার লেভেল হলো ভারো লেভেল তো দেখে গেছে তো এন মনে করি ওপেন করার পরে তো ওপেন করার পরে এন দেখতে পাচ্ছেন যে এন ঘরের মতন সব কিছু হয়েছে যে দেখতে পাচ্ছেন এন বাংলাদেশ লেখা আছে সব কিছু পথে গেছে তো এন দেখতে পাচ্ছেন যে আমি একটা দেখাই যে এন যায় বেনানো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যেন ডান্স করতেছে ডান্স তো এন কাটার জন্য যেন কা কাটার জন্য ঠিক আছে কাটার জন্য তো করে টিপ দিবেন করে টিপ দিলে কাটতে দেবো বুঝতে পেরেছেন করস টিপ দিবেন তো আমার এটা অনেক দিন হয়েছে অফার ছিল তো আমি ভিডিওটা গুছি তো আপনাকে দেখানোর সুবিধার জন্য দেখানোর সুবিধার জন্য বুঝতে পেরেছেন আমি অনেক সুবিধার জন্য তো তো আমি আরেকটা দেখাই যেমন বাংলাদেশে যাইবেন বাংলাদেশের তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এটারও যে আমি যেটার ঘুরাইতে আসি এটা ফলো করবেন তো এটার করবেন তো এইটার করার পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ তো এই দেখতে পাচ্ছেন এন বাংলাদেশ লেখা আছে তো আমি বাংলাদেশে ক্লিক করব তো ক্লিক করার পরে এনে দেখতে পাচ্ছেন এন একটা এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা তো এই বোর্ডটা মধ্যে জামাই বই কি করে গান করে তো এই যে দেখতে পাচ্ছেন এনো গান করতেছে কথা বলতে আসি দেখতে পাচ্ছেন তো খুব ভালো একটা বিঘু তো একটা দেখাইতেছি তো মনে করেন একটা দেখাই যেমন এনো দেখতে পাচ্ছেন ফেলার হয়ে যায় ফেলার সিনও দেখছি নি তো ফেলার সিনের মধ্যে ক্লিক করবেন তো ফেলার সিনেটাই ক্লিক করলে কি হইব মনে করে আপনি ফ্যান্ট হয়ে যাবেন তো এইভাবে করতে পারেন আর করসা কাটতে দিবেন ঠিক আছে করসা কাটতে দিলে মনে করেন কাটতে দেব তো তারপর কি করে যায় তো তাৰপৰা এনেও দেখিব পাইছান মাতাৰ মতোন এইডাৰ পৰা ক্লিক কৰবাৰ বাবে ক্লিক কৰে আপুনি আপুনি জান্ত পাৰ আপোনাৰ আইডি নাম্বাৰ যেন আমাৰ আই ডি নাম্বাৰ টু নাইন টু এই যে এন আমাৰ ফৱেল পিকচাৰৰ লগে লগে আমাৰ নামৰ লাগে আইডি নাম্বাৰ তাৰপৰা লেভেল তো এনেও দেখিব পাৰ্চন লেভেল তো এম না জান্ত এন লেখা আছে লেভেল এল ই বি ই লেভেল এই দেখুৱ এটাই এই যে এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেভেল দেখতে পাচ্ছেন যে লেভেল যেমন লেভেল বারো লেভেল তো লেভেল বাড়ার জন্য কী করবেন তো মনে করেন লেভেল বাড়ার জন্য তো এবার এনে যাবেন যার পরে তো লেভেল বাড়ার জন্য তো ডায়মন্ড কিনতে হয় তো একটা পদ্ধতি আছে তো একটা পদ্ধতি কী তো লেভেল বাড়ানোর জন্য মনে করেন তো লেভেল বাড়ার জন্য মনে করেন তো এটা কাটটা দিলাম এটা কাটটা দিয়ে আরেকটা ডুহি তো আরেকটা চেক করি তো এটা ঢুকলাম ঢুকার পরে দেখতে পেলাম এটা বন্ধ আছে তো আরেকটা ঢুকি যেমন আরেকটা ঢুকি যেমন এটা ঢুকলাম তো ঢুকার পরে আমি দেখতে পারলাম তো এডার বই ক্লিক করবেন তো এডার বই ক্লিক করার পরে এডার বই ক্লিক করবেন তো এডার বই ক্লিক করার পরে জানতে পারবেন তো তো এডার ভি ক্লিক করবেন যে এডার ভি ক্লিক করবেন তো আমি এডার ভি ক্লিক করলাম তো ক্লিক করার পরে জানতে বললাম এনে দেখবেন সবুজ হয়ে থাকবো তো সবুজ হয়ে পরে এডার অ্যাপ সিট করবেন অ্যাপ সিট করবেন অ্যাপ করার পরে এনে 100 লেখা আছে এন একশো লেখা আছে মনে করেন একশো লেখা আছে তো এন একজন লিল থাকবো তো নিটার মধ্যে অ্যাপসিট করতে হইব তো অ্যাপসিট করে তো দেখবেন কেমন আপনি ডায়মন্ড ফিরিয়ে দিছি তো ডায়মন্ড বেরিয়ে তো এই যে এডার ক্লিক করবেন এটার বে ক্লিক করা পরে দেখতে পারবেন এন ডায়মন্ড যেমন এমনি ডাইরেক্ট যাবেন দেখবেন যে সূর্যমুখী তো সূর্যমুখী টিপ দিবেন তো এন ফার্স্টও পয়েন্ট হলে একটা ডায়মন্ড আপনি পাবেন তো এইভাবে স্পুইড করে আপনি ফার্স্টেও পয়েন্ট করলে একটা ডায়মন্ড কি মাত্র তো এই ডায়মন্ড সেন্ড করলে লেভেল বাড়ে তো এন একটি আছে এন দেখেছে না দুইটা এন এইভাবে দিয়ে রাখে তো এইভাবে অনেক 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 ডায়মন্ড দিয়ে থাকে তো আর একটা সিস্টেম তো এন দেখে দেখেছে শেয়ার তো ডেলি শেয়ার করলে মনে করো লেভেল বাড়ে তো এন এই যে এই তিরিশটা এটার মধ্যে মনে করে ক্লিক করবে তো ক্লিক করার পরে এন জানতে পারে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে তো তো আমি এটার মধ্যে ক্লিক করলাম তো এটার মধ্যে ক্লিক করার পরে যে আমাদের আমাদের যে ফ্যানটা আমি যে ক্লিক করে ফ্যানটি বানাইলাম তো এটার বি ক্লিক করলাম তো এটার ওইডার্ভে ক্লিক করে পরে অনলাইনে ক্লিক করলাম তো এন থেকে আমি যে কোনো সোয়েটার ডেলি যে কোনো সোয়েটার ডেলি আমি শেয়ার করলাম তো এভাবে শেয়ার করলে যেন আমি সোয়েটার শেয়ার করলাম তো এভাবে শেয়ার করলে তো বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আমার লেভেলটা বাড়ে কিনা না তো আমি আবার দেখাই দিতেছি আর কেন যায়া তো আমি আবার দেখা দিতে যে কাইটটা দিলাম কাইটটা দেওয়ার পরে এনে মাথাটো ৰুম তাৰপৰা আবাৰ চেক দিম তোৰ লেবেল ত' লেবেলটা ৰু আমাৰ লেবেল যে তেৰশ তেৰশ পাঁচান্ন বাষি তেৰশ বাষট্টি তো আমি আৰু একটা আমেটি ঢুকবো আঠটা আঢ়িমেটি ঢুকু আঠটা আদিমেজি ঢুকলাম ঢুকাৰে ঢুকবো এটাৰ মাজে ঢুকবো ঢুকাৰে যে মই আপোনাৰ ক্লিক কৰাৰ পৰা ছ কৰাৰ পৰা এবাৰ চেণ্ড কৰলাম চেণ্ড কৰাৰ পৰা এবাৰ বাৰু গেলাম আমি বাৰ হৈ গেলাম দেখা পাইচোন আমি বাৰু গেলাম তো এই আছে না এই ঘৰৰ মাধ্যমে ইলো লাইফ চলতে আছে তো তো মাথাটির উপরে আবার ক্লিক করব মাথাটির ক্লিক করার পরে তো এন যেন দেখা গেছে লেভেল তো লেভেলের উপরে ক্লিক করলাম তো লেভেল উপরে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা ওইটা আপইতেছে পুরোটা আপইব তো এক লেভেল করে পারবো তো এভাবে বিগুল লাইফ চালাইতে পারবেন তো আরও সিস্টেম আছে তো মনুকুক আরও সিস্টেম আছে দেখা গেছে যে যেন যে এন দেখাচ্ছে যে যা করে আমি অ্যাপ করেছি যা করে আমি ফ্যান বানাইছি যারা আমার ফ্যান বাইরে এন সব কিছু আছে খুঁজে খুঁজে দেখতে আরেকটা লাইফে ঢুকি একটা লাইফে ঢুকার পরে আরেকটা লাইফে ঢুকি তো ঢুকার পরে এন মনে করে এইটা বাদে ঢুকলাম তো ঢুকার পরে তো ইনবক্স ইনবক্সে ইনবক্স ইনবক্স মানে তো ইনবক্সে কমেন্ট করতে পারেন তো ইনবক্সে এমনি কমেন্ট করতে পারবেন যেমন আমি লিখলাম হাই যেমন আমি লেখলাম হাই তো হাই লেখলে তো এভাবে ইনবক্স করতে পারবেন তো এভাবে আর এভাবে ইনবক্স করতে পারবেন আর আপনি কল চাইতে গেলে মনে করেন তো এডার বে যাবেন এডার এডার বে যাবেন যার কল চাইতে পারবেন এই যে এডার বে দিলে কল যেমন আমি এটা দেয়ালাম না মানে আপনারা এভাবে দুখিয়া দুখিয়া চাইবেন তো এফোর এ করে নিজের লাইভ করবেন তো নিজের লাইভ করার জন্য কি করবেন তো নিজের লাইভ করার জন্য এন যে এন এ যে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন তো গোল চিহ্নটা ক্লিক করবেন তো গোল চিহ্নটা ক্লিক করার পরে এলো করে দিবেন তো অ্যালো স্যাল অ্যালো করে দিবেন তো আমার এটা ওপেন হয়ে গেছে তো একমাত্র ওপেন হয়ে গেছে তো আমি যে এই যে এটার এটার উপরে ক্লিক করবেন তো উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন আমার লাইভ চালু হয়ে গেছে তো আমার লাইভ চালু হয়ে গেছে তো আমি ক্লিক করলাম ক্লিক করে আমি শুধু দেখে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার লাইফ চালু হয়ে গেছে খুব খুব সুন্দর একটা ভিগো লাইফ তো এটা চালে আর দেখতে পারেন কীরকম হয় তো আমার লাইফটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার লাইফ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো আমার লাইভ চালু হয়ে গেছে খুব ভালো একটা দেখতে পাচ্ছেন আমি মনে করি আমার দেখতে পাচ্ছেন আমার লাইফ চালিয়ে গেছে তো আমি যা কথা কমু সব শুনবো তো আপনি মন চালে করলে নিতে পারবেন তো এন থেকে দেখছেন আমার ভিউজ বাইরে যেতেছে যে এই কুস ভিউজ বাড়তেছে তো এই ভিউজ এইটা দেখতে পাচ্ছেন নাম্বার উঠতেছে আমার আমার ছবির সাথে আমার ছবিটা দেখতে পাচ্ছেন তো এভাবে লাইফ চালাতে পারবেন তো এনে কাইটটা দিলাম কাইটটা দেওয়ার পরে আরও সেটিং আছে তো আমি আরও সেটিং দেখা দিতেছি ধৈর্য করে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন তো ফাঁসে থাকা বেলায় কিন্তু ক্লিক করে দিবেন তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো আরেকটা বিষয় আরেকটা বিষয় দেখে দিতেছি তো আরেকটা বিষয় যে আমরা ইউটিউব সালামু তো যেমন আমরা ইউটিউব সালামু ইউটিউব সালামু তো আমাৰ ভিডিঅ' লাইভ চালু কৰি ইউটিউব কেমনে চালামো কেমনে ছবি দেখম চব কিছু তো এন এন দেখোন এই যে গোলিনি আবাৰ ক্লিক কৰব গলচিন ক্লিক কৰাৰ পৰা গোলচিনি ক্লিক কৰাৰ ফলত এন লেখা আছে তো আৰু চিষ্টেম আছে যেন আমি ভিডিঅ' লাইভ চালাইছোঁ অডিঅ' লাইভ চালাইবে কেমনে যোন এখন এন দেখান এন লাই আছে অডিঅ' লাইভ বিডিঅ' লাইভ চব কিছু ছয়জন সাতজন এইবাবে চালাই ঠিক আছে এইভাবে চলেiterrben তো এনো হলো ভিডিও লাইভ তো ইউটিউব 11 ইন কিমিউনিটির মাধ্যমে তো আমি দেখা দিচ্ছি এই যে গেমিস লাইভ তো গেমিস লাইভে ক্লিক করবেন তো গেমিস লাইভে ক্লিক করার পরে এনো লেক্লোফন না লেক্লোফন তো এনো ক্লিক করবেন ক্লিক করার পরে একবার লাস্টে যাবেন লাস্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এনো ভিডিও তো ভিডিওটা শেয়ার করুন তো ভিডিওটা শেয়ার করার পরে